আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো গতকাল রাতে আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, বুফে, এটা মিরপুর 12-তে। তো সেইখানে গিয়ে ছোট্ট একটা ভিডিও ধারণ করেছি আপনাদের মাঝে শেয়ার করতে, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বাসা থেকে বের হতে হতে আমার দেরি হয়ে গেছে। অনুষ্ঠানের এই যে বুফেতে আয়োজন করেছে, এখানে 7টা থেকে মানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, সেখানে আমি পৌঁছেছি 9টা বাজে। যেহেতু ইয়ালিফেরা বাসায় ছিল না, ওরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো আমি ও আসতে দেরি করছিল দেখে আমি চলে গেছি আমার বোনের সাথে। তারপরে ও আসছে এখানে রাতে 10টা বাজে। তো 10টা বাজে এসে তেমন কিছু খাওয়া দাওয়া করে নাই, অল্প কিছু পরিমাণ খাইছে, মানে অ্যাটেন্ড করতে আসছিল সেই কারণে আর কি করা, যেহেতু দাওয়াত পাইছি এখানে। আর আমাদের ফ্যামিলির সবাই এখানে গেছিলো, তো আমি যেয়ে প্রথমে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আমার সাথে ইয়াফি ইয়ালিফো নিয়ে গেছিলাম, আর ইয়াফি আমার কোলেই ছিল, যার কারণে ভালোভাবে ভিডিও করতে পারিনি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি বসে বসে ইয়ালিফের আবুর অপেক্ষা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, মাঝখানে টুকটাক স্ন্যাক জাতীয় খাবার আমি নিছিলাম, এদিকে সবাই আনন্দ করতেছিল। তো আমার যে ভাগ্নি বোনের মেয়ে, ওর কাছে ইয়াফিকে দিয়ে আমি একটু খাবার খাচ্ছিলাম, আবার ও আমার মোবাইলটা নিয়ে মাঝে মাঝে ভিডিও করতেছিল। আসলে ভিডিওটা কীভাবে করতে হয় ও টুকটাক জানে, তো ছোট মানুষ তো সেভাবেও জানে না, যার কারণে আর কি যেভাবে করছে সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই জায়গায় বর আর কোন এটা ওদের রিসিপশন ছিল, তো ওই এই ভিডিওটা করছে আর দেখতেই পারতেছেন যে কীরকমভাবে করছে ভিডিওটা। তো আমি ওইখানে বসেছিলাম, তো আমার খাবারটা ওকে বলছি এটা এটাই না দাও, তো আমার খাবারটা এনে দিচ্ছে, আমি খাবার নিয়ে বসে টেবিলে এক জায়গায় খাইতেছিলাম একা একা। তো খাবার খাওয়ার সময় ইয়ালিফের আব্বা এসে পড়ছে, তো ওর জন্য আমি খাবার নিতেছিলাম। আর এই যে খাবারগুলো ঘুরে ঘুরে ভিডিও করছে, এগুলোও কিন্তু আমার ভাগ্নি জাইতুন করছে। তো আমি টেবিলে ওকে বললাম যে আমার জন্য নিয়ে আসো তো অন্থন ফ্রাইড রাইস, আর যে মাংস দিয়ে যে ছোলার ডাল দিয়ে করা ছিল সেগুলো নিয়ে আসছে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগা নেই, আসলে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, যার কারণে মানে দেরি করে গেছি, তো ক্ষুধাটা আমার মজে গেছিলো, মানে ক্ষুধা পেটে অতিরিক্ত খাওয়া যায় না সেই অবস্থা হয়েছে। তো নিয়ে মানে বসে আসি চুপ করে, তো বলতেছিল যে আমার ভাগ্নি তুমি আর নেও না কেন, এমনি তো লেট করে গেছি, ডেজার্ট শেষ হয়ে যেতেছিলো। তো ওরা বললাম চল আমি একটু দেখি ডেজার্ট কী কী আছে। তো ওরা যেহেতু আমার ভাগ্নি আমার ভাইয়ের সাথে চলে গেছে, তো ওদের ও আগে খেয়ে নিছে, তো বলতেছিল আমার যে কোন ডেজার্টটা ভালো কোনটা খারাপ সেইগুলো ভাই ভাই আমি ওর কাছে শুনতেছিলাম আর নিতেছিলাম। তো আমি আমার জন্য নিতেছিলাম এক পিস করে, ইয়ালিফের আব্বুর জন্য নিতেছিলাম, তো এইভাবে আর কি খাইলাম। আর এই যে দেখেন জাইয়ান ওইখানে গান বাজতেছিল, ওর তো কী আনন্দ, বাচ্চা মানুষ যেখানে যায় সেইখানেই আনন্দ করে, ইয়ালিফও তাই করতেছিল। আর এই যে চিপস দিয়ে নাইট্রোজেন এই ইয়াটাও সবাই খাইতেছিল, আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে নাই। তো এখানে 3-4 পদের স্যুপও ছিল, আমি স্যুপ জাতীয় খাবার খাইনি, আসলে যায় তেমন খাইতেই পারিনি ওই জায়গায়, মানে কেমন একটা চারদিকে খাবারের গন্ধে অনীহা ধরে গেছিলো আমার ভিতরে। তো শেষে যে একটু ফুচকা নিতেছিলাম, তো আমার ভাগ্নি খাইতেছিল, সরি ভাস্তি, ও তো আমার ভাস্তি হয়, তো কেমন বলতেছিলাম যে খাবার কেমন, ও বলতেছিল মজা। ওরা সবার আগেই চলে গেছিলো আর আমরা যেতে যেতে লেট হয়ে গেছিলো, তো ওকে একটু ভিডিও ধারণ করলাম আর কি। তো খাইলো, আমি ওর কাছ থেকে একটু রিভিউ নিলাম যে কেমন হয়েছে তোমার কাছে খাওয়াটা, তো বলতেছে যে ভালো হয়েছে। তো আমার কাছে বুফে ভালোই লেগেছে, এখানে বিভিন্ন আইটেম ছিল, এটা মিরপুর 12-তে। আর এখানে লাইভ এখানে ফুচকাও বানাই দিতেছিল, আবার লাইভ কাবাব কাউন্টারও ছিল, এখানে সি ফুডেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এগুলো আসলে কিছুই ট্রাই করতে পারি নাই, আমি যে লাইভ কাবাব কাউন্টার ছিল সেখান থেকে 2 পিস কাবাব খাইছিলাম, আমার কাছে ভালোই লাগছে। আর এই যে দেখতে পারতেছেন ফুচকারি, এখান থেকে আমি ওই তো বাজে খাইতেছিল ওর কাছ থেকে 2টা ফুচকা নিয়ে ট্রাই করছি, তো ফুচকা খাইও আমার কাছে ভালোই লাগছে। এই যে আমি ফুচকা খাই ট্রাই করতেছিলাম যে আসলে আমার কাছে কেমন লাগে, তো বলছি ভালো লাগলে নিব, কিন্তু পরে সময় হয়ে ওঠে নাই আর নিয়েও নেই আমি। তো আসলে এতগুলো খাবার আইটেম, এখানে 100+ খাবার ছিল, তো টুকটাক টুকটাক করে খাইতে খাইতে পেট ভরে গেছে। আর আমরা যে বললাম আমি লেট করে গেছি, আমার যে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিলো সেই খাবারের যে একটা সময় থাকে সেই সময় অতিক্রম করে গেছে, যার কারণে আর কি আমার খাওয়ার প্রতি রুচি উঠে গেছিলো। তো আমার ভাগ্নি শেষে বলতেছে যে লাস্ট টাইমে চলো আমি একটু আনারসের মাখাটা খাই, তো নিতেছিলো, তো ও বলতেছিলো এটাও খুব মজা। আসলে যার জিভ বা যেটা বেশি স্বাদ লাগে সে সেইটাই বেশি করে খায়।
তো টুকটাক টুকটাক করে আমিও নিলাম আর খাওয়া দাওয়া করলাম। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে হলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।